হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে অটো সেক্টরের মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে আসবো তার জন্য আমাদের অ্যাঙ্গেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। আপনার কাছে যদি অ্যাঙ্গেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন না দেখে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। তারপর আপনি অ্যাঙ্গেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি সিম্পলি হোম পেজে ডিরেক্ট হয়ে যাবেন। আমরা আমাদের অ্যাঙ্গেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথে আমরা সিম্পলি অ্যাঙ্গেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাব। সো হোম পেজে আমরা একটা ভিউ মোড অপশন পেয়ে যাব। সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করার সাথে সাথে আমাদের কাছে এখানে ডেরিভেটিভ মার্কেটের অপশনটি চলে আসবে। এটার উপরে আমরা ট্যাপ করে নেব। ট্যাপ করার পর এখান থেকে আমাদের কাছে সেক্টর ম্যাপ ওপেন হয়ে চলে আসবে এবং তার মধ্যে একটা সেক্টর হলো অটো সেক্টর। সিম্পলি আমরা এখান থেকে ট্যাপ করে নেব অটো সেক্টরের উপর। এখান থেকে অটো সেক্টর অন্তর্গত সমস্ত কোম্পানি আমাদের কাছে ওপেন হয়ে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি অটো সেক্টরের কোম্পানিগুলো বর্তমানে মার্কেট পারফরমেন্স ঠিক আছে, প্রায় সব কোম্পানি গুলোস পারফর্ম করছে। সো এর মধ্যে একটা কোম্পানি হলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টিভিএস মোটর ঠিক আছে। এটার উপরে সিম্পলি আমরা ট্যাপ করে নেবো এবং এই কোম্পানির পরবর্তী মার্কেট সম্পর্কে একবার টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো। আপনারা যে কোনো কোম্পানি সিলেক্ট করে নিতে পারেন এবং আমরা সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেই কোম্পানিটির অপশন চেন দেখে নিতে পারেন, চার্ট দেখে নিতে পারেন এবং স্টক ডিটেলসও দেখে নিতে পারেন। আমরা সিম্পলি স্টক ডিটেলসের উপর ট্যাপ করে নেবো। ট্যাপ করার পর আমরা এখান থেকে টেকনিক্যালের উপর ট্যাপ করবো। ট্যাপ করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি টিভিএস মোটর মার্কেট পরবর্তী দিন ডিএসটেন করবে এরকম থেকে দুজন মতামত জানিয়েছেন, মার্কেট নিউট্রাল থাকবে এরকম থেকে নয়জন মতামত জানিয়েছেন, মার্কেট বুস্টারে যাবে এরকম থেকে ষোলোজন মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টের উপরে ক্লিক করে নেবো রেজিস্ট্রেশন শর্ট পয়েন্টগুলো জেনে নেওয়ার জন্য এবং আমরা 1 আওয়ারের রেজিস্ট্রেশন শর্ট পয়েন্ট জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হচ্ছে 1305.35% একটা সাপোর্ট। দ্বিতীয় সাপোর্টের কথা বলা হচ্ছে 1277.15% একটা সাপোর্ট। তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 1228.40% একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 1354.10% একটা সাপোর্ট। দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 1374.65% একটা সাপোর্ট। তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 1423.40% একটা সাপোর্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো মাথায় রেখে আপনি পরবর্তী দিন টিভিএস মোটরের উপরে ইনভেস্ট করতে পারেন। আপনি সিম্পলি এখান থেকে বাই বা সেল করে নিতে পারেন। আমরা যেভাবে টিভিএস অটো সেক্টর অন্তর্গত টিভিএস মোটর কোম্পানির পরবর্তী দিন মার্কেট সম্পর্কে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিলাম, আপনি আপনার নিজের সুযুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে অটো সেক্টরের যে কোনো কোম্পানির প্রতি পরবর্তী দিন মার্কেট অটো সেক্টরের যে কোনো কোম্পানির প্রতি আপনি সিম্পলি পরবর্তী দিন মার্কেট সম্বন্ধে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করে নিতে পারেন এবং আপনি আপনার নিজের সুযুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে আপনি সিম্পলি পরবর্তী দিন অটো সেক্টরের যে কোনো কোম্পানির প্রতি আপনি ইনভেস্ট করে নিতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং আমি অটো সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঙ্গেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবথেকে অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর অ্যাড ফান্ড করে নিতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে আপনি সিম্পলি আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।